গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। একটি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে চলেছি, সেটা হচ্ছে দীর্ঘদিন দেখবে বর্তমানে যা পরিস্থিতি, অনেকেই একটা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একই পরীক্ষা তিনবার চারবার পাঁচবার একই জায়গায় থেকে, তো সফল হচ্ছ না বা পাস করতে সমস্যা হচ্ছে, বা এমনও দেখা যাচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে রেজাল্টের ক্ষেত্রেও তাই। তো আমার যদি ব্যক্তিগত পরামর্শ আমি তোমাদের বলি, সেটা হতে পারে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি বিশেষভাবে করি, আমি কেন অনেকেই করেন, সেটা হচ্ছে মাঝে মাঝে যদি মনে হয় যে একই জায়গায় থেকে তোমার সাফল্যটা আসছে না, তো আমি বলবো সেই জায়গাটিকে চেঞ্জ করো, যেখান থেকে তুমি প্রস্তুতি নিচ্ছ একটু পরিবর্তন করে দেখো, অথবা যে কোচিং সেন্টারে রয়েছো সেই কোচিং সেন্টার আমার মনে হয় একটু পরিবর্তনের দরকার আছে, বা যদি মনে হয় যে একই বই পড়ে সেভাবে সফলতা আসছে না, তাহলে একটু বইগুলিকে আরেকটু আপডেট করার দরকার আছে। এবং এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মও রয়েছে, ডিজিটাল মানে প্ল্যাটফর্মকেও ব্যবহার করা যেতে পারে, তো সেই দিকটাও একটু যদি তোমরা খেয়াল রাখো, এতে কিন্তু সফলতার হার অনেকটাই বাড়বে। অনেক সময়ই মানুষের দেখবে ভিন্ন ভিন্ন ধরনের রোগ হয়, এমন রোগ হয় যেগুলি দেখবে অ্যালোপ্যাথিতে সারে না। অনেক সময় দেখবে অনেকে পরামর্শ দেন যে অ্যালোপ্যাথিতে যখন সারছে না, তখন হোমিওপ্যাথি ইউজ করার জন্য। তো মানব শরীরে যেমন ডাক্তারি বা চিকিৎসার ব্যাপারটাও যেমন, আমার মনে হয় সাকসেস ব্যাপারটাও তেমন। অনেকেই বলতে শুনবে যে 20-30 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছেন, সাফল্য পাচ্ছে না। আমি আমার অনেক স্যার, একজন দুজন স্যারকে চিনি, অনেককেই চিনি, তাই আমার বলার হচ্ছে এটাই যে তাদের মধ্যে সেই চেঞ্জটা আমি দেখিনি। একই ধারাবাহিক গতিতেই তারা প্রস্তুতি নিয়েছে, একই ধারাবাহিক গতিতেই তারা লেখালেখি করেছেন, একই ধারাবাহিক গতিতেই তারা তাদের বেশিরভাগ সময়টা বা একই প্ল্যান নিয়ে কাজ করেছেন। আমি বলবো সেটাতে এখনকার দিনে সবসময় সফল নাও হতে পারো, তাই এই ব্যাপারটা অন্তত তোমরা একটু খেয়াল রাখো। পরিবর্তন কিন্তু আমাদের জীবনে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে দায়ী, তাই যদি মনে হয় একঘেয়েমি লাগছে, সেখান থেকে একটু পরিবর্তন করো নিজেকে। হতে পারে জায়গা পরিবর্তন হতে পারে, হতে পারে বইগুলির একটু পরিবর্তন হতে পারে, হতে পারে মানসিকতার পরিবর্তন হতে পারে, অথবা হতে পারে যে সঙ্গতে, যে সমস্ত বন্ধু বান্ধব বা যে সার্কেলের মধ্যে রয়েছে সেখান থেকে একটু পরিবর্তন করো। আশা করি নিজের মনের মধ্যে দেখবে একটা স্বতঃস্ফূর্ত ভাব আসবে এবং তুমি নিশ্চয়ই সফল হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে জাগবে। তাই এটা মাথায় রেখো যে একঘেয়েমিপনা এলেই যে সব কিছু ছেড়ে দেবো, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হচ্ছে না, এটা কিন্তু ভাবনা চিন্তা থেকে, মাথা থেকে সরিয়ে রাখো। আমাদের দ্বারাই তো সম্ভব হয়, আমরাই পারি, মানুষরাই পারি, তাই একটু কঠিন মনে হলেও জাস্ট একটু একটু পরিবর্তন আমাদের জীবনকে বদলে দিতে পারে। আশা করছি যে প্রশ্নটি আমায় করেছিলে উত্তর আশা করি দিয়েছি। খুব মনোযোগী হও আর কঠিন পরিশ্রমী, একমাত্র যে চাবিকাঠি সেটা আমাদের কাছে একদম বাস্তব যেমন, আর সঠিকভাবে প্রস্তুতি নেওয়াটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু কঠিন পরিশ্রম করলেই হবে না, একটু প্ল্যানও দরকার। থ্যাংক ইউ, ভালো থেকো।